চিচিঙ্গা গাছে বেশ চিচিঙ্গা ধরেছে, কিন্তু এত বৃষ্টি যে হয়তোবা এই গাছের চিচিঙ্গাগুলো নষ্ট করে ফেলবে। অতিরিক্ত বৃষ্টিও কিন্তু ভালো নয় বন্ধুরা, যদি একটু বৃষ্টিটা কম হতো তাহলেই ভালো হতো। দেখো বন্ধুরা, মার কি বুদ্ধি, এই যে বৃষ্টি হচ্ছে আর মাটিগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে, যার জন্য এই যে দুব্বা ঘাসের চাপড়াগুলো লাগিয়ে দিচ্ছে। সারাটা বাড়ি থেকে অনেক মাটি কেটে নিয়েছে, কারণ কয়েকদিন যাবৎ বৃষ্টি ছিল আর আমরাও জামালপুর গেছিলাম, এর জন্য এই অবস্থা। একটানা অনেক দিন বৃষ্টি হলো তো, এই যে দুয়ার উঠান মাটি কিভাবে কেটে নিয়েছে দেখো তো, নিরুপায় হয়ে মার এই ব্যবস্থা। এখানে কাগজ দেওয়া হয়, কাপড় দেওয়া হয়, তাতেও আর মাটি কাটা থামে না, এর জন্যই এই ব্যবস্থা। তো বুদ্ধিটা কিন্তু ভালোই হয়েছে বলো বন্ধুরা। এই পাশটায় আসলেতেই খুবই ভালো লাগে, কারণ খোলামেলা, পাশে মন্দির, পাশে স্কুল। আমি যে দাঁড়িয়ে আছি সেটা হলো বট গাছের, এক চাপ দেওয়া যাইতে আগে, এত মোটা করে দিলে তো অনেক লাগবো। দেখো বন্ধুরা কি বুদ্ধি, এরকম বুদ্ধি যদি মায়েদের না থাকতো তাহলে কি মায়েরা এত সুন্দর করে সংসার করতে পারে? এখানে এসে দেখি গরুর খ্যার নাই, তো গরুর খ্যার দিতে হবে। নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। ভগবান যে কিভাবে এসব সৃষ্টি করেছে দেখে অবাক লাগে, মানে এই নদীর জল, ভরা জলটা শুকিয়ে যায়, এই জলটা কোথায় যায় ভাবি। আবার এই যে এখন ভরে গেছে চক, খাল, বিল সব নদীতে ভরে গেছে জলে। কি অপরূপ দৃশ্য, এই যে পালা, খেরের পালা, খেরের পালা থেকে খ্যার খুলে গরুরে দিয়ে নিলাম, টুল টুল করে তাকিয়ে আছে আমার দিকে, তাই আর খ্যার খুলে না দিয়ে পারলাম না। বৃষ্টির দিনে আসলে গরু বাছুরের অনেক কষ্ট। তোমরা সবাই কেমন আছো জানিও, লগ্ন ব্লক এন্ড কুকে সবাইকে স্বাগত। তো মামার বাড়ি থেকে দুইটা কবুতর নিয়ে আসলাম, তো আজকে কবুতরের মাংস রান্না করা হবে, দেখতে থাকো সাথেই থাকো। এই যে
কোন গাছে? ওই যে পেঁপে গাছে। থাকো আর আগে রাখো না, শাল ভীষণ দেখছি। একটা সিঁড়ি বালা দেখে একটা ছিল, এটা কি বালা? ওরাই হবো না তো, একটাই একটু বড় সরা দেখে ছিল না, ওই ছোট দেখে দূরে ছিল। আজকে রান্না হবে ডাল, মাংস আর মাছের তরকারি, ছোট মাছের তরকারি। তো এখন সবজিগুলো কেটে নেব। ডাল রান্না প্রায় হয়ে গেছে, আর এদিকে আমি পেঁয়াজ মাছ সবজি কেটে দিলাম। এখানে কবুতরের মাংস সব কিছু কেটে ধুয়ে দিয়েছি, এখন মা রান্না করবে। একবারে পেল গোলাপ কি আমার কড়াই তো ব্যবহার করলাম না, বৃষ্টি এসে পড়লো, হঠাৎ করে বৃষ্টি আসলো, ধানগুলো উঠাইতে উঠাইতে ভিজা গেলাম। মা দেখো গা গোসি ডাকতে ডাকতে ভিজা গেছে। কবুতরের মাংস রান্না করতেছি, জিরা দিয়ে দিলাম, জিরা বাটা আর গরম মশলা বাটা। হ্যাঁ পড়ুক, যাবে চলে যাবে বৃষ্টি, চলে যাবে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে একদম, চারপাশ সাদা হয়ে বৃষ্টি নামতেছে। বৃষ্টি জুড়ে নামতেছে, সবাই খেয়ে গেছে, এখন আমি আর মা খেয়ে নিব। কি খেয়ে নিচ্ছ?
কি দেখাচ্ছ? কিসের মাংস? কবুতরের মাংস?